Assalamualaikum everyone. Shobai ke welcome korchi amar notun arekti vloge. Ar shobai ke abar Ramzan Mubarak. To prottekta din eto sundor. Just look at the view. Mane na thanda na gorom. Ei bishti porche. Mane koshtoi hotche na erokom mone hotche shokal shokal uthe. তো আমি এই যে আমবাসা এসেছিলাম এসে ঘুম সকালে ঘুম থেকে উঠেই যে বের হওয়ার কথা ছিল আমার আমার খুব ছোট্ট দুটো কাজ ছিল সেটা হচ্ছে আমি টেলার দোকান যাব আমার ড্রেস নিয়ে আসব আর আমি একটা স্কার্ফ নিয়ে এসেছিলাম যেটা আমার চেঞ্জ করতে হবে খুবই ছোট দুটো কাজ লাইক 10 থেকে 15 মিনিটসের কাজ সো আমি ভেবেছিলাম খুব সকাল সকালই বের হয়ে যাব বাট আমার লেট হয়ে গিয়েছিল It's already like 12 বেজে গিয়েছিল বাট আমি এজন্য খুব তাড়াহুড়া করে বের হয়েছিলাম কারণ টেলার দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আনতে পারবো না সো আমার কাজটা হয়ে গিয়েছিল খুবই কম সময়ের মধ্যে দেন বাসায় ব্যাক করলাম ব্যাক করে যে এসে দেখি আমার আম্মু হচ্ছে যে সবকিছু এগুলো ঠিকঠাক করে রেখেছে মাখিয়ে টাকিয়ে যে দেখতেই পাচ্ছেন টেবিলের উপরে এসে দেখি আমার আনামিকে কোলে নিয়ে এগুলো করছে তা আমি বললাম কি করছো তো বলছে যে ডিম চপ বানাচ্ছি তো আমার আবার যে ডিমের যে চপের যে শেপগুলো এগুলো করতে খুব মজা লাগে ইন্টারেস্টিং লাগে তো আমি বললাম যে দাও আমি আগে সবসময় ডিম চপটা আমি বানাতাম সবাই বলতো আপিবার হাতের ডিম চপ অনেক মজা এখন আর হয় না করা হয় না আমার বাসায় আসলে এখন কিছুই করা হয় না আমুই সব করে আমি বসে বসে শুধু খাই যাই হোক এই যে আমি এই জন্য বললাম যে দাও আমি এই শেপগুলো আমি একটু করি আর তুমি আনা বেকে রাখো যেহেতু অনেকক্ষণ রেখেছে অনেকক্ষণও না কয়েক বেশিক্ষণ থাকাইনি বাহিরে তবুও বললাম যে না এখন দাও তুমি হচ্ছে আমাকে একটু করতে দাও তো আমি এই যে করছিলাম আর আমার ভাই হচ্ছে এটা রেকর্ড করছিল আর ডিম চপটা বানানো হচ্ছিল আর মেইনলি হচ্ছে আমার ফ্রেন্ড আসবে ওকে বলেছিলাম যে ইফতারটা আমাদের বাসায় করতে ওর সাথে আমার দেখাই হয়ে ওঠে না খুব আগের থেকে প্ল্যান ছিল যে ওর সাথে দেখা করবো বাট সামহা কোনো একটা সিচুয়েশনের জন্য ওর সাথে দেখা হয়নি তো যেহেতু এসেছি বললাম যে না এবার তো ওর সাথে দেখা করতেই হবে মেন রিজনে ছিল ওর সাথে একটু দেখা করবো গল্প স্বল্প করবো এই আর কি এই জন্যই মেন আর আমার আব্বু বাসা ছিল আমার আব্বুরও ডিম চপ খুব পছন্দ এই জন্য আম্মু বললো যে না ডিম চপটা করি এই জন্য আম্মুকে একটু টুকটাক এটাই হেল্প করছিলাম মানে এখন হয় না আর হেল্প টেল্প করা হয় না ছোটোবেলায় যে কথা চিন্তা করলে এখন মানে আগের দিনগুলোর কথা চিন্তা করলে না যে বলে না ভালো দিন খুব তাড়াতাড়ি চলে যায় রোজাগুলো এবার মনে হচ্ছে এত দ্রুত চলে যাচ্ছে মানে আমার ইচ্ছা হয় মাঝে মাঝে যে আল্লাহ রোজা কেন তো তাড়াতাড়ি চলে যায় টু মান্থস থ্রি মান্থস ধরে মনে রোজা হলে মনে সবচেয়ে বেশি ভালো হতো যাই হোক এটাই হচ্ছে নিয়ম ভালো দিন চলে যাবে খারাপ দিন অনেক লেট করে যাবে সো এই যে আমার ডিম চপ বানানো মানে শেপগুলো বানানো শেষ এখন হচ্ছে এগুলো ভাজার পালা যাই হোক এরপর আমি যে শাওয়ার টাওয়ার নেওয়া হয়ে গিয়েছে শাওয়ার নিয়ে আমি হচ্ছে একটু স্কিন কেয়ার করছিলাম আমার আগের টোনারটা শেষ হয়ে গিয়েছে আমি ইন্ডিয়াতে যে গিয়েছিলাম ওখান থেকে আমি কিছু স্কিন কেয়ার কিছু প্রোডাক্টস পারচেস করেছিলাম যেমন টোনার একটু ক্রিম এসব জিনিস তো আমি রিসেন্টলি যে টোনারটা ইউজ করছি এটা হচ্ছে মেবি এটার মধ্যে আমার প্রোডাক্টটা দেখার নামটা মনে পড়ছে না অ্যালোভেরা দেন মানে এরকম কিছু গ্রিন টি জাস্ট আমার স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ আমি কোনো কিছু হুট করে কিনে কিন্তু স্কিনে মানে ইউজ করতে পারি না আমার 10 বার ভাবতে হয় আমি কি এটা ইউজ করবো কি করবো না মানে খুবই সীমিত প্রোডাক্টের মধ্যেই আমি থাকি কারণ একটা কিছু নিউ ইউজ করতে গেলে আমার মুখে কিছু একটা হয়ে যায় হয় র্যাশ উঠে যায় বা কিছু একটা হয় মানে ড্যামেজ হয়ে যায় যেটা আমার খুব ভয় লাগে তো আলহামদুলিল্লাহ আমি এবারে যে স্কিন প্রোডাক্টগুলো যে ইন্ডিয়া থেকে এনেছি প্রত্যেকটা জিনিস আমার মুখে স্যুট করেছে প্লাস আমি জাস্ট এগুলোর যে বেনিফিট সেগুলো আমি অলরেডি দেখতে পাচ্ছি মানে অনেক দিন অলরেডি হয়ে গিয়েছে আমি জিনিসগুলো ইউজ করছি যে ক্রিমটা বলেন টোনারটা বলেন আমি জাস্ট লাভিং ইট স্কিনটা একদম স্মুথ করে খুবই লাইট ওয়েট টোনারটা যেমন লাইট ওয়েট মুখে ক্রিমটাও খুবই খুবই লাইট ওয়েট আর আমার স্কিনে খুব স্যুট করেছে এর থেকে বড় বিষয় আর কিছুই নেই মানে আমার খুবই ভালো লেগেছে আমি চিন্তা করছি যে এগুলো যখন শেষ হয়ে যাবে আমি একটু দেখবো সার্চ করে নেটে যে অনলাইনে পাওয়া যায় কি না এখন তো অনলাইনে পাওয়া যায় না এমন কিছু নেই তো যদি পেয়ে যাই তো ভালো অর্ডার করে দিব কারণ আমি আমার খুবই ভালো লেগেছে প্রোডাক্ট দুইটাই যাই হোক দেন কিচেনে গিয়ে দেখি আমার আম্মু যেগুলো কী বানাচ্ছে পিঠা বানাচ্ছে এটা হচ্ছে সুজির পিঠা এটা খুবই ইজি বানানো জাস্ট সুজির মধ্যে একটু ডিম দিবেন একটু হচ্ছে ভ্যানিলা এসেন্স থাকলে দিবেন না থাকলে দেওয়া দরকার নেই চাইলে একটু জিরা হালকা দিতে পারেন অথবা নাও দিতে পারেন দেন একটু সুগার এভাবে দিয়ে সবগুলো অ্যাড করে একটু সামান্য লবণ দিয়ে মিক্স করে এই যে ডুবো তেলে দিয়ে ভাজতে হবে এটা ট্রাস্ট মি ঠান্ডা হওয়ার পরে এটা গরম গরম মজা লাগে না এটা ঠান্ডা হয়ে গেলে খুবই মজা লাগে আমার আব্বুর ফেভারিট একটা পিঠা এটা দেন এটা হচ্ছে বেগুনি হচ্ছিলো তো এভাবে আমও টুকটাক সব ভাত ছিল আমি গিয়ে দেখলাম
দেন এই যে এখানে আমার আনা বিয়ার জন্য ওকে একটু প্লেটিং করে না দিলে ও হচ্ছে একটু ডিস্টার্ব করে, বাট যদি ওর প্লেটে একটু কিছু দিয়ে ওকে বসিয়ে দেই ও আর কোনো ডিস্টার্ব করবে না মাশাল্লাহ। এই জন্য ওকে যে একটু খেজুর, ওর জন্য একদম কোনো মশলা ছাড়া সব কিছু ছাড়া জাস্ট একটু আলুগুলো ফ্রাই করে দিয়েছি কারণ ওর ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ। এই তো তারপরে এদিকে হচ্ছে সবার প্লেটিং, আমি বললাম যে দাও প্লেটিং তো আমার করতে মজা লাগে, তো আমি প্লেটিংগুলো যে সব রেডি করা শেষ জাস্ট প্লেটিং করে ফেলেছি বিকজ ইফতারি অলরেডি টাইম হয়ে গিয়েছে। দেন আমি আর কোনো কিছুই রেকর্ড করিনি, কিছুই মনে নাই, ফ্রেন্ডকে পেয়ে একদম গল্প শুরু। তো শুরু মানে কিছু যে রেকর্ড করবো খা মানে কোনো কিছু আর মনে নেই, ওকে এতদিন পেয়ে দুজনের দেখেন একদম গপ্প সপ্প শুরু হয়ে গিয়েছে, সব ভুলে গিয়ে কিছু মনেও নেই মানে কি হচ্ছে না হচ্ছে আর কোনো খবর নেই। অল্প একটু দুধ চা নিয়ে একদম দুজনের গল্প শুরু হয়ে গিয়েছে, আমার যদি দুধ চা খাওয়া নিষেধ এই জন্য মনে হয় 2 সিপ থেকে 3 সিপের মতন এরকম চা নিয়ে বসে পড়েছি। এটা মিবিলাত বাজে 10টা সাড়ে 10টার দিকে, আমার একটু হালকা ক্ষুধা লেগে গিয়েছিলো, যদি আমরা হচ্ছে বাসা কেউই সেহরির পরে রাতে মানে সরি ইফতারির পরে রাতে খাই না ডিরেক্ট সেহরিতে খাই, তো আমি বলছিল একটু পিঠা আছে গরুর মাংস আছে যদি চাও তো খেতে পারো, দেন আমি বললাম যে একটু খাই একটু ক্ষুধা ক্ষুধা লেগেছে এই জন্য আমি দুটা পিঠা একটু ঝোল একটু আলু নিয়ে যে না এটা তো মিস করা যাবে না। আর এখন আমি বলবো এই ব্লগে আমার হাজবেন্ড যদি দেখে যে যে পিঠা খাচ্ছি আমাকে এমন চেতান চেতাবে, ও অলওয়েজ বলে তুমি মার বাসা যাও আর পিঠা খাও, আমি গেলে আমি যদি নাও খাই আমাকে বলবে কি পিঠা খেয়ে এসেছো মানে এত পচান পচাবে মানে আমাকে লিটারালি পিঠা বলেই ডাকবে এমন একটা অবস্থা। বাট আমি কি আমি তো পিঠা খাবোই, পিঠা তো আমার ফেভারিট, বিভা মানে পিঠা। যাই হোক এই তো পিঠা এনজয় করে খাচ্ছিলাম, আজকের ব্লগটাও খুবই ছোট, ইদানিং ব্লগ মানে আমি যে বড় করব ভিডিও নিব আমার হয়ে উঠছে না, জানি না কেন জানি একটু আলসেমি লাগছে কি হয়েছে আই ডোন্ট নো, ইনশাল্লাহ খুব সুন ঠিক হয়ে যাবে। সবার জন্য অনেক দোয়া করবেন, নেক্সট ব্লগে আবার দেখা হবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।